Așa, 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 jet, jet, jet. Așa, 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 jet. Bine, bhalo. Bhalo este, tumar oi gaz gular gurai gurai shamuk hoise na? O gula khai felteche. Shamuk noi, snail. Rate ektu chhade ashilam. Ai amar piche piche sob gula hasher bachcha ber hoye geche. Ei. চলে আসো চলে আসো চলে আসো চলে আসো 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 হ্যাঁ তো আমি ইদানিং দেখতেছি ওরা কবুতরের খাবার খায় মানে আমি কবুতরগুলোকে যে খাবারগুলো দেই এই খাবারগুলো খায় এর জন্য ওদের আলাদা একটা বাটিতে খাবার দিছিলাম আজকে ফুল বাটি ভরে এবং অলমোস্ট শেষ করে ফেলছে এখন হালকা ঘাসও দেই ওই নিনজার জন্য যে ঘাসগুলো আনি ওগুলোর থেকে হালকা দেই ওদের ওগুলোও খায় আই সেই গোসল করবে কেমন কথাবার্তা এগুলা দাঁড়াও কো মনে হয় আটকে গেছে এখানে কো তুমি আটকে গেছো দাঁড়াও দাঁড়াও তোমাকে বের করে দিতেছি আমি এখন মাইক লাগাই নাই মাত্র ছাদে আসছি আমার কাঁধের থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছে গোসল করতে আজকে অলমোস্ট এক সপ্তাহ হয়েছে ওরে আমি ছাদে আনি নাই জন্য হয়তো গোসল করার জন্য নিচে নেমে গেছে কবুতরগুলোকে খাবার দেই মাইক লাগে তারপর কথা বলতেছে ওদের খাবারের রুটিনটা একটু চেঞ্জ হইছে মানে আগে যে খাবারটা দিতাম এখন আর ওই খাবার দেই না আমি দেখাই ওদের কি কি খাবার দেই আগে পানি দিয়ে রাখি ওয়েট আসতেছে খাবার নিয়ে আগে ওদেরকে দিতাম মুরগির ছোট ফিটটা বাট এখন হলো বড় ফিটটা দেই যে বড় ফিটটা পানি দিয়ে দেই আটু দেওয়া লাগবে অ্যান্ড আরেকটা বাটিতে ধান দেই একজন কবুতর খাবার খাইতেছে ফিড খাইতেছে যে হালকা ধান এখানে দিয়ে দিব হালকা ধান শুকনা দিব ঠিক আছে অ্যান্ড ফিড আর তো দেওয়া লাগবে যেহেতু ওরা এখন বড় হয়ে গেছে 45 দিন বয়স হয়ে গেছে ওদের তো এখন ওদেরকে বড় ফিড দেওয়া লাগবে এজন্য ওদেরকে বড় ফিড দিতেছি ধান দিতেছি ধান খুব পছন্দ ওদের এই যে কবুতর খাবারও খায় লফটে সবাইকে খাবার দিয়ে দিছি কবুতরকে নিনজাকে ওই যে নিনজাও খাবার খাইতেছে নিনজাকে ঘাস দেওয়া আছে ফিড দেওয়া আছে এই নিনজা খাইতেছ খাইতেছ তোমাকে আজকে বাইরে ছাড়বো যদি আবার বিকালবেলা বৃষ্টি না হয় তাহলে তোমাকে বাইরে ছাড়বো ঠিক আছে মন খারাপ করো না খুব একটা ভালো মেয়ে খাও মিষ্টি ঘাস খাইতেছে নিনজার ঘাস মিষ্টি খায় কি রে তুই ঘাস ঘাস হ্যাঁ ঘাস খাস তুই হ্যাঁ আসো চলো বাইরে যাবা এই 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 কিরে তুই বেয়াদবি করতেছিস কেন তুই আমাকে কামড় দিবি হ্যাঁ তুই তুই বেয়াদব হয়ে গেছিস পচা মেয়ে আসো এই তো এই তো চলো বাইরে যাই আসো আবার বৃষ্টি শুরু হয়েছে এই গুড়ি গুড়ি বৃষ্টি একদম সকাল থেকে হইতেছে তো হইতেছেই থামাথামির কোনো নাম নাই হাঁসগুলা পুরা ছাদ ঘুরে বেড়াইতেছে বালি হাঁসগুলা আমাদের কখ ছাড়া কখ একদম ছাদের ওই পাশে আমি যাইতেছি না কারণ এখন আল্লাহ জানে খয়ের আবার কি হয়েছে ওর মুড একদম খারাপ কেমন করতেছে কাহিনী হলো রাজহাঁস আর চীনা হাঁস এগুলো হলো জায়গা দখল করে রাখে তো এজন্য ওই জায়গার মানে এই জায়গাটার আলফা মেল সে হ্যাঁ এই জন্য অন্য কেউ আসলে ও পছন্দ না কিন্তু আমরা তো ওরে কোনো ক্ষতি করতে আসি না এটাও বুঝে না তো ওদের গোসল করা দেখে এই যে আরেকজন শুধু আমার হাতে এসে দেখেন আমার হাতে কিছু খাবার নাই তুই আমার হাতে এরকম করতেছিস কেন হ্যাঁ তোদের না ভিতরে খাবার দিয়ে আসছি এই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আয় রে কিরে ভাই আজকে তো হাতে আনতে পারতাছি না এই দেখ তাকাও দেখছো তোমাকে তো সুন্দর লাগতেছে হ্যাঁ এই আয় হ্যাঁ 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 ভাঙ্গে ফেলাইবে ভাঙ্গে ফেলাইবে আয় রে আল্লাহ ক্যামেরার উপর উঠে গেছে দেখছো কত সুন্দর লাগতেছে তোমাকে তুমি না ভালো বাহিরে বৃষ্টি হইতেছে তো গুড়ি গুড়ি এই জন্য ওটা পছন্দ করতেছে এই জন্য মাথা ভিজে গেছে হ্যাঁ তো মাথা ভিজে গেছে দেখো মিষ্টি তো মাথা এরকম কালো কালো হয়ে গেছে
ও আমার ভয় দেখায় বুঝছো, আমি জোরে কামড় দিও, পরে জোরে কামড় দেয় না, আস্তে করে কামড় দেয়। কিন্তু আমারে ছাড়া কিন্তু অন্য সবাইরে জোরে কামড় দেয়, অন্য কেউ যদি ধরতে যায়, কালকে আমার ছোট ভাই ওরা ধরতে গেছে, এমন জোরে কামড় দিছে ওর হাত দিয়ে একদম রক্ত বের হওয়া শুরু করছে। ওখানে থাকুক, ওরা ডিস্টার্ব না করি, আমরা দেখি বা কবুতরগুলা স্টিল ফ্লাই করতেছে, এই দেখা যায় না, এই যে একটা নেমে আসছে, অ্যান্ড এই ওনারগুলো কই পিছনে, এই যে আর চারটা এখানে ফ্লাই করতেছে, দুইটা অনেক উঁচাই ফ্লাই করতেছে, রেসারের বাচ্চাগুলো যে কই গেছে আল্লাহ মাহবুব জানে। যেহেতু বৃষ্টি হইতেছে, আমাদের মুরগিগুলোকে আমরা ভিতরে ঢুকে রাখছি। এগুলো হলো সব থেকে ছোটো বাচ্চাগুলো ছিল না, একদম পিচ্ছি পিচ্ছি, ওগুলো হলো এটা সামনে যে বাচ্চাটা বসে আছে, এটা আমার সবচেয়ে পছন্দের একটা বাচ্চা, ওর দেখতে একটা পাখির মতো লাগে না, মনে হইতেছে একটা পাখির বাচ্চা, খুব সুন্দর, খুবই সুন্দর একটা বাচ্চা। এখানে হয়তো দুই তিনটা মোরগ হবে আর ম্যাক্সিমাম মুরগি বাচ্চা। আর এই বাচ্চাগুলো থেকে বড় যে বাচ্চাগুলো ছিল সেগুলোরে দেখাই, এইগুলো সেই বাচ্চাগুলো, ও মাশাআল্লাহ, এগুলো একটু বড় বড় সাইজে হয়ে গেছে। বৃষ্টির কারণে ওদেরকে এই খাঁচায় রাখা হয়, এছাড়া ওদেরকে ওই কবুতরের নিচে যে বড় খাঁচাটা বানানো হয়েছে ওই খাঁচার ভিতরে রাখছি। মুরগির মেইন কালার হলো তিনটা, একটা হলো ফুল লাল, ঠিক আছে, আরেকটা হলো ফুল ব্ল্যাক, এই যে, আরেকটা আছে, এই আরেকটা আছে ফুল সাদা, আহ এটা সুন্দর। তারপরে এগুলোর ভিতরে মিউটেশন আছে, যেহেতু মানে মোরগগুলো এক একটা এক এক কালারে ছিল, বিভিন্ন রকম মিউটেশন, এই যে এইটা, তারপরে এইটা জবাই দিয়ে দিবা মোরগগুলো বাচ্চাগুলো, রে কই বড় হয়ে গেছে বেশি, মোরগ বাচ্চা বেশি হয়েছে, এই মুরগিটা আমরা রেখে দিব, মোরগ নেবে না, মুরগি হবে, মোরগ হবে, শালার কপালই খারাপ, মুরগি যদি হইতো, কালার দেখছো না, এটা পাখির মতো লাগতেছে, যে দেখ রেখে দে, এ দুটো মারামারি করে বেশি না, ও এই দুটোরে মারে, ক আবার ডিম পারছে, আম্মু কয়েকদিন আগে বলতেছিল যে ক ডিম পারার জন্য আবার জায়গা খুঁজতেছে, ও অস্থির অস্থির, আমি দেখাই, এই যে এবার একটা বড় পাত্র দিছি, আর এই যে ক আবার ডিম দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা চেষ্টা করবো যে মুরগির নিচে কিছু দিয়ে ফুটাইতে, যদি মুরগির উম আসে আর কি। আমরা টোটাল তিন রকমের মুরগি দেখাইছি না, এই মুরগির ভিতরে কালো যে মুরগিগুলো আছে ওগুলাই উমে আসে, অন্য লাল আর সাদাগুলো উমে আসে না, সারা জীবন শুধু ডিমই দিতে আসে। আরেকটা অপশন আছে, সেটা হলো ইনকিউবেটর। আমি মানিক ভাইয়ের সাথে কথা বলছিলাম এই ব্যাপারে, মানিক ভাই যেহেতু ইনকিউবেটর বিজনেস করে, বাট উনি বললো যে চীনা হাঁসের ডিম নাকি ইনকিউবেটরে মানে কম ফুটে, ফুটার রেটটা একটু কম, কারণ যেহেতু 35 দিন সময় লাগে চীনা হাঁসের ডিম ফুটতে, এই জন্য ইনকিউবেটরে নাকি ওদের ডিমের ফুটার রেটটা অনেক কম। কবুতরের বাচ্চার ভিতরে এই যে গ্রিজেলের বাচ্চা, একটা ফুল হোয়াইট হয়েছে, একদম ফুল হোয়াইট, আর একটা এখনও কালার আসতেছে, বাট আই থিঙ্ক ফিমেলটার মতো হবে দেখতে, দেখা যাক, মাশাআল্লাহ মাথার শেপ অনেক সুন্দর, মাথার শেপ আসতেছে, এই যে আর কয়েকদিন পরেই বের করে দেখানো যাবে। অ্যান্ড ওর দুইটা বাচ্চার ভিতরে একটু একটু সিক ছিল, হে আই থিঙ্ক একটা মারা গেছে, লাক খারাপ, এই যে বাচ্চাটা মারা গেছে, মাথায় একটু ইঞ্জুরি ছিল, তারপরে সার্ভাইভ করছে, যে কত বড় সাইজ হয়ে গেছিলো জানি না, তারপরে কেন মারা গেল, এখন একটা বাচ্চা আছে। এই যে আমার লফটে কবুতর বাচ্চা মারা গেলে আমি সামনে ছাদে ফিক্কা মারি দিই, তো কাক খাইতে পারে, ময়লার ভিতরে ফেলে দিলে জিনিসটা নষ্ট হবে, অ্যাটলিস্ট কোনো একটা একটা জিনিসের একবেলা খাবার হইলো আর কি। এর আগের যে তুরি মাঝে বাচ্চাগুলো ছিল এগুলো ফুল ইয়েলো হয়েছিল, ওদের বাবা মা রেড, কিন্তু বাচ্চা হয়েছে একদম ফুল ইয়েলো। এবারে বাচ্চাটা আমি দেখাই, এবার বাচ্চাটা খুবই ইন্টারেস্টিং একটা বাচ্চা হয়েছে, এই যে দেখতে একদম ব্ল্যাক ব্ল্যাক লাগতেছে না, আচ্ছা আই থিঙ্ক আমি একটু মিস্টেক করতেছি, আমি ভাবছিলাম যে ফুল ব্ল্যাক হবে, বাট ব্ল্যাক হবে না, এটা হয়তো একদম গাঢ় রেড হবে, গাঢ় রেড হবে, তো আমি খাঁচার ভিতরে মনে করছিলাম যে একদম ফুল ব্ল্যাক, এই দেখেন ফুল ব্ল্যাক দেখাইতেছে না, বাট কাছে আসলে দেখা যায়, আমি জানি না ক্যামেরা বোঝা যাবে কি না, এই যে একদম ফেদারের মাথাগুলো যখন বেরোইতেছে ওগুলো একদম রেড, এই যে রেড রেড বেরোইতেছে, তো হয়তো ফুল রেড হবে। তুরিবাজের পুরনো বাচ্চাগুলো কই, এ একটা আরেকটা কই, এ একটা, ঠিক আছে, আমার এখন চেক করতে হবে যে ওরা ফ্লাই করতে পারে কি না,
না ডিগবাজি দেওয়া শুরু করছে। এখান থেকে টেস্ট করি, নোপ স্টিল ফ্লাই করতে পারে। এটা এটা হলো সেকেন্ড বাচ্চাটা, এই তো এ ওয়ার ফ্লাই করতে পারে না। এই 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 তুমি তো ডিগবাজি দেওয়া শুরু করছো, এই যে তুমি একটু সামনের দিকে যাও, সামনের দিকে যাও, এই এই আরে এই যে দেখি দেখি দেখি, আমি ক্যামেরা আনার চেষ্টা করতেছি বাট ও এত সামনে। হ্যাঁ এবার দাও, এবার দাও, এবার দাও, দেখি এবার ডিগবাজি দিয়ে দেখাও। একটা বাচ্চা ডিগবাজি দেওয়া শুরু করছে, ও অস্থির, দেখি দেখি এই যে দেখেন, তাও হালকা হালকা ফ্লাই করতে পারে। ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে, এই যে কয়েকদিনের ভিতরে এই এই হয়তো পুরোপুরি ডিগবাজি দেওয়া শুরু করবে কয়েকদিনের ভিতরে। আসো 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 আসো, ধরা ফালাইছি তোর ঠোঁট। আউচ, ওরে বাবা রে কি শক্তি, কর একটু বকা দাও তো, দেখো আমি তোমার খাবার দিতেছি না, ওকে একটু বকা দাও, বকা দিয়ে দাও ওকে। ও শুধু আমাকে কামড় দেয়, দেখছো আমার হাত কি করছে, কামড় দিয়ে ওই দিন দেখো, একটু মাই দিয়ে দাও, একটু মাই দিয়ে দাও, তুমি না ভালো ক, তুমি না ভালো, এই দেখছো ক একদম লক্ষ্মী মেয়ে। আর আমার কাছে ঘাস আছে, আমি আরো ঘাস নিয়ে আই। এই নিঞ্জার এখান থেকে অল্প একটু ঘাস নিয়ে যাই, এই কয়টা ঘাস দিয়ে লিয়ে হবে করে ক আসো, দেখো তোমার জন্য কত ঘাস নিয়ে আসছি, দেখো 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 এই না, এই বসো এখন বসো, সাবাস, কে মিষ্টি, না 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 ফিট দিলে অসুস্থ হয়ে যাবে, আসো আসো আসো, চলো চলো তোমাদের ঘরে ঢুকে আসো। এই বাবা এই কেমন করতেছে, শুধু দুন্দুলের ফুল খায় আর দুন্দুলও খায়। বালি হাঁসগুলোর ডাক দিলে আমার কাছে আসে নাকি? হ্যাঁ আসো 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 আসো, জেট জেট জেট, আসো 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 জেট, দেখো উড়ার জন্য কেমন করতেছে, এমন না যে ওদের খিদা লাগছে দেখে কাছে আসে, ওরা এমনি আসে, একটু আগে খাবার খেয়ে আসছে। এখন এগুলোর ভিতরে মেল ফিমেল কেমনে বুঝে? হ্যাঁ দুইটাই তো একই রকম, আমি গুগল করে দেখছি, গুগলও দেখি যে বলে অলমোস্ট সিমিলার, তো হয়তো বড় হইলেই বোঝা যাবে ডিফারেন্স। আর একটু বড় হোক, যখন একদম ফুল ফেদার গ্রো করবে তখন হয়তো মানে ডিফারেন্স বোঝা যেতে পারে একটু হালকা পাতলা, বাট এখন তো কোনো ডিফারেন্সই বোঝা যেতেছে না। এমন যদি এমন হইয়া যায় যে সবগুলা মেল অথবা সবগুলা ফিমেল, তাহলে কপালটা খুবই খারাপ হবে, ওইটা হবে না, আই থিঙ্ক ওইটা হবে না। ঢুকে কিন্তু ঠিকই, তারপরে ব্যবহার করে ছিল ভিতরে ঢুকে, আমি ঢুকে গেছি, আমার আটকে গেছে, আমার বাঁচাও, এই তুই আবার ঢুকছস, এটা ঢুকাই দাও, হ্যাঁ এই পাটাটা ঢুকাই দাও আম্মু, ক এই ক, এ দেখো ঘাস ঘাস, ভালো হয়েছে তোমার ওই গাছগুলার গোড়ায় গোড়ায় শামুক হয়েছে না, ওগুলা খাই ফেলতেছে, শামুক নয় স্নেল, ওগুলো সব ও মেরা বেড়া খাইতেছে। এই এই গাছের গোড়া কতগুলো, ও মা দেখো এই যে এই গাছ, এই গাছের গোড়ায় অনেকগুলো আছে, ক ক ক, এই দেখো এই গাছের গোড়া, এই গাছের গোড়া, আসো 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 আসো, এখন আমি ছাদ থেকে নেমে যাব, তোমরা ভিতরে থাকো, তোমাদের খাবার টাবার এখানে দেওয়া আছে, এটার ভিতরে থাকো, আজকের জন্য এখানেই বিদায়, আমরা এখন নিচে চলে যাবো, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা বলে দাও, মিষ্টি টাটা বলে দাও।